হ্যালো মুরব্বী, সালাম আলাইকুম, ভালো আছেন নি? আপনি যদি করেন এই এই প্যাকেজ চেঞ্জ করেন কিভাবে করবেন? আমি এখান থেকে এটা দেখা দিতেছি, আপনি এভাবে করেন আপনার মোবাইল থেকে। আপনার ওয়াইফাইয়ের এখান থেকে ওয়াইফাই নাম্বারটা সিলেক্ট করবেন, একটু নিচে নিচে গেলে দেখবেন এখানে ওয়াইফাই এরিয়ার আছে, কত জিবি বাকি আছে বিস্তারিতটা আছে, এটা ওপেন করবেন। এখানে গিয়ে চেঞ্জ প্ল্যান, হ্যাঁ চেঞ্জ প্ল্যান, এখানে দেখেন দুইটা অপশান আছে, একটা হইলো নো চেঞ্জ, 5G হোম ইন্টারনেট, 24 মান্থ কন্ট্রাক্ট, 1500 জিবি। ঠিক আছে, আপনার এখানে মনে হয় 600 জিবি লেখা আছে, উপরে এই অপশনে থাকবো 5G হোম ইন্টারনেট, 24 মান্থ কন্ট্রাক্ট, 2000 জিবি বা 1500 জিবি। আপনি 1500 জিবিটা গিয়া এরকমভাবে ট্যাপ করবেন, এটা 2000 জিবি আমারটা, আপনারটা 1500 জিবি লেখা থাকবো, 1500 জিবি গিয়া আপনি যদি ইয়েস দেন তাহলে আপনারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবো, রাতের 12টার পরে নতুন জিবি আইব, বুঝছেন, রাতের 12টার পরে। ওকে, এই সিস্টেম।